Sure. প্রভু যিশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি খুব খুশি যে আপনি আমাদের সঙ্গে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আর আমার বিশ্বাস একসঙ্গে আমরা ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা থেকে বিশেষভাবে আজকে উপকৃত হতে চলেছি ঈশ্বর আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলতে চলেছেন আমাদের গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি ইসরায়েলের শত্রু পলিস্টীয়দের বিপক্ষে দাউদ গলিয়াতকে হত্যা করেছে এবং দাউদের সঙ্গে জনাথনের বন্ধুত্বের বিষয়েও আমরা দেখেছি এতে রাজা শৌল কিন্তু সন্তুষ্ট হয়নি দাউদকে হত্যা করতে চেয়েছে কারণ তার ভয় ইসরায়েল দাউদের অনুসরণকারী হয়ে পড়ছে আমাদের আজকের আলোচ্য বিষয় শৌল দাউদকে হত্যা করতে চাইলেও ঈশ্বর তাকে রক্ষা করছেন দাউদের চারিদিকে বিপদ এই মতো অবস্থায় সে আর রাজবাড়িতে থাকা নিরাপদ মনে করেনি শৌলের পুত্র জোনাথান দাউদকে ভালোবাসে সে অনেকবার চেষ্টা করেছে কিভাবে এই বিষয়টা সমাধান করা যায় দাউদের কাছে পরামর্শ দিয়েছে শৌলকে বোঝাতে চেয়েছে যে দাউদ তার শত্রু নয় কিন্তু শৌল কোনো মতেই সে কথা শোনেনি অবশেষে সে দাউদকে ফিরে যেতে হলো এর ফল কি হবে তিনি এতকাল প্রান্তরে বনে উপত্যকায় মেষ কাজ করেছেন সর্বোপরি তিনি জানেন ঈশ্বর তার সহবর্তী তিনি তাকে রক্ষা করবেন প্রাসাদের জীবন থেকে শুরু হলো দাউদের নির্বাসনের জীবন আজকে আমরা দেখব কীভাবে দাউদ পালিয়ে জোনাথনের সাহায্যে প্রাণ রক্ষা করলেন আরও কিছু শিক্ষার প্রয়োজন আমরা এখানে দেখব যে কিভাবে ঈশ্বর তাকে আরও বিশেষ কিছু শেখাতে চান ঈশ্বর তাকে শেখাবেন কীভাবে তিনি প্রকৃত রাজা হবেন এবং ইসরায়েলকে কিভাবে পরিচালনা করতে হবে আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি প্রিয় বন্ধু জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে প্রথম সমিয়েল তার উনিশের অধ্যায় থেকে আলোচনা করব এখানে আমরা দেখব যে জোনাথন অর্থাৎ রাজা শৌলের ছেলে জোনাথন দাউদকে পিতার ক্রোধ হতে রক্ষা করলেন প্রথম সমিল তার উনিশের অধ্যায় আমরা বলতে পারি দাউদের চূড়ান্ত শিক্ষা মুহূর্তের জন্য অসতর্ক বলেই মৃত্যু ভবিষ্যতের রাজা কিন্তু প্রিয় ভাই ও বোন সিংহাসন কি সুখের আসন রাজার পদ কি নিরাপদ দাউদের জন্য রাজপুরী কি সোনার পালং দাউদকে সদাপ্রভু অভিষেক দিয়েছেন মুদ্রাঙ্কিত করেছেন এবং এখন তার মহা মহাবিদ্যালয়ের মহাশিক্ষার মধ্যে দিয়ে চলেছেন সত্যিই দাউদের মহাবিপদ দক্ষিণে রাজা বামে বন্ধু জনাথন সম্মুখে উন্মুক্ত তরবারি হাতে প্রধান সেনাপতি পশ্চাতে নববধূ মিখল কোথা যাই কোথায় লুকাই এই অবস্থায় দাউদকে শৌলের মৃত্যু পর্যন্ত চলতে হল প্রাসাদের বন্দী জীবন থেকে মুক্ত হয়ে মহানির্বাসিত জীবন শুরু হল এবং প্রায় দশ কাল প্রাণ হাতে পালিয়ে বেড়ালেন সেই জীবন যাযাবরের জীবন ছিল উদ্দেশ্যবিহীন ভবগুরে এই বন থেকে ওই বন এই পাহাড় থেকে ওই পাহাড় গুহায় গুহায় রাত্রিবাস সর্বসুখ বর্জিত জীবনযাপন তাও যৌবনের মধুময় জীবনকালে এ পরিকল্পনার অন্তরালে মহাবিদ্যালয়ের মহাজ্ঞানীজন ঈশ্বর সদাপ্রভু জগতের শ্রেষ্ঠরাযাকে শিক্ষা দিচ্ছেন সত্যি দাউদ কেবলমাত্র ইসরায়েলের শ্রেষ্ঠ রাজা নন কিন্তু দুনিয়ার মহান রাজা যার জীবনে ধ্যানে জ্ঞানে সর্বক্ষণে প্রতিটি প্রশ্বাসে ঈশ্বর দাউদ তাঁর নির্বাসিত জীবনে প্রায় কুড়িটি গীত রচনা করেছিলেন আজ গীতসঙ্গীতার গীতের মধ্যে যেগুলো আমরা পাই ওই সকল গীত পাঠের মধ্যে দিয়ে দাউদের নির্বাসিত জীবনের অনেক কথা আমরা জানতে পারি যেমন ধরুন গীত চৌত্রিশের এক এবং ছয় পদ আমি সর্বসময় সদাপ্রভু ধন্যবাদ করিব তাঁর প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে এই দুঃখী ডাকিল সদাপ্রভু শ্রবণ করিলেন ইয়াকে সকল সংকট হইতে নিস্তার করিলেন আবার দেখুন একশো বিয়াল্লিশের গীত এক পদে লেখা আছে গোয়া মধ্যে বসে দাউদ তার গীতের মধ্যে দিয়ে প্রার্থনা করছেন আমি নিজ রবে সদাপ্রভুর কাছে ক্রন্দন করি নিজ রবে সদাপ্রভুর কাছে বিনতি করি আরও দেখি গীত একত্রিশের এক পদে লেখা আছে সদাপ্রভু আমি তোমারই স্মরণ লইয়াছি আমাকে কখনো লজ্জিত হইতে দিও না তোমার ধর্মশীলতায় আমাকে রক্ষা করো আবার গীত সাতের এক পদে এই গীতটি দাউদ সম্পূর্ণ এক বিশেষ সুরে গিয়েছিলেন লেখা আছে শি গায়েন হে সদাপ্রভু আমার ঈশ্বর আমি তোমারই স্মরণ লইয়াছি আমার সকল তাড়নাকারী হইতে আমাকে নিস্তার করো আমাকে উদ্ধার করো দাউদ অতি সুনিশ্চিতভাবে ঈশ্বর সদাপ্রভুতে নির্ভরশীল ছিলেন আর এই জন্যই তার জীবনের সকল উত্তমতা দেখতে পাই অথচ শৌলের জীবনের সকল বিপর্যয় ও মন্দতা দেখা যায় প্রিয় ভাই ও বোন ভালোবাসা কথাটা শুনলে মন ভরে যায় কিন্তু ওই ভালোবাসা আবার মানুষের জীবনে বিপর্যয়ে ঘৃণা ও নরহত্যা এনে দেয় তাই নাই কি যখনই অহংকার আমাদের অন্তরকে বিষিয়ে দেয় যখন হিংসা হৃদয়ের পরিচালক হয় তখন আমরা অতি নিচু স্তরে নেমে যাই ও অন্ধকারের সন্তান হই হিতপদেশ তার চারের তেইশ পদে লেখা আছে সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয়ে রক্ষা করো কেন তা হইতে জীবনের উদ্গম হয় উনিশের অধ্যায় এক দুই তিন পদে আমরা দেখি লেখা আছে এখানে আপনার সামনে যদি বাইবেল আছে তাহলে আমার সঙ্গে খুলুন পরে শৌল আপন পুত্র জোনাথনকে ও আপনার সমস্ত দাসকে বলিয়া দিলেন যেন তাহারা দাউদ বধ করে কিন্তু শৌলের পুত্র জনাথন দাউদের প্রতি অনুরক্ত ছিলেন জোনাথন দাউদ কে কহিলেন আমার পিতা শৌল তোমাকে বধ করিতে চেষ্টা করে অত বিনয় করি তুমি প্রাতক সাবধান হইবে একটি গুপ্ত স্থান আশ্রয় করিয়া লুকাইয়া থাকিও তুমি যে ক্ষেত্রে থাকিবে সেই স্থানে আমি গিয়া আপন পিতার পাশে দাঁড়াইব ও তোমার বিষয়ে পিতার সহিত কথোপকথন করিব আর যদি তেমন কিছু বুঝিতে পারি তোমাকে বলিয়া দিব ঈশ্বর তারা আপন বাক্যে তারা আমাদেরকে আশীর্বাদ করুন আমরা দেখি যে রাজা শেউলের ক্রোধ ক্রমশ হাপরের মতো জ্বলতে লাগলো তিনি তার পুত্র জোনাথনকে ও সকল দাসকে ডেকে নির্দেশ দিলেন তোমরা যে সুযোগ পাবে যেখানে সুযোগ পাবে দাউদকে হত্যা করবে রাজার আদেশে জোনাথন যার পর নাই মর্মাহত হলেন যাকে প্রাণের অধিক ভালোবেসেছেন বন্ধু বা সখা বলেছেন তাকে হত্যা করা কি বন্ধুর কাজ অবশ্যই তাকে এই অবস্থায় রক্ষা করতে হবে দাউদের সাথে গোপনে মিলিত হয়ে বন্ধুকে সকল কথা জানালেন দাউদকে জনাথন একটি স্থানের কথা বলে বললেন তুমি গুপ্ত স্থানে লুকিয়ে থাকবে সাবধানে থাকবে পরদিন সকালে ব্যবস্থা মতো জোনাথন পিতাকে সঙ্গে নিয়ে বেড়াবাত চলে সেই গুপ্ত স্থানের কাছাকাছি পৌঁছে নানা কথার মধ্যে দাউদের কথা তুললেন প্রথম সমিয়েল তার উনিশের অধ্যায় চার থেকে সাত পদে পাই জোনাথন বলেন পিতা শোল বলেন বলো আমি শুনছি জোনাথন বলে চলেছেন তুমি যেমন দাউদের বিষয়ে চিন্তা করছো আমিও করছি পিতা আপনি তো জাতির রাজা দাউদ আপনার মাত্র। তাছাড়া সে তো আপনার বিরুদ্ধে কোনো পাপ করেনি বরঞ্চ আপনার সম্মান রক্ষা আপনার রাজ্য রক্ষার জন্য নির্জীবন বিপন্ন করেছে এবং করছে সে তো যোদ্ধা ছিল না যুদ্ধবিদ্যা আয়ত্ত করেন তবুও সে হিংস্র পশুর সঙ্গে এমনকি জগৎশ্রেষ্ঠ বীর গলিয়াদের সাথে খালিয়াতে যুদ্ধ করে তাকে পরাস্ত করল বীরের মুন্ডু আপনার সাক্ষাতে হাজির করল এ সকল কাজের মধ্যে ঈশ্বরের হাত না থাকলে সে কী করতে পারত তাছাড়া সদাপ্রভু সমস্ত ইসরা মহানিস্তার সাধন করলেন তা দেখে আপনিও আনন্দ করেছিলেন মহানিস্তারের শুরুতে দাউদই তো ছিল অতএব এখন অকারণে দাউদকে বধ করে নির্দোষের রক্তপাতের দায়ী আপনি কেন হবেন জোনাথন যখন পিতার কাছে দাউদের বিষয়ে এ সকল কথা বলছিলেন শোল খুব দিয়ে কথাগুলি শুনলেন তারপর জোনাথনের দিকে চেয়ে বললেন জীবন্ত সদাপ্রভু দিব্য দাউদ হত হবে না শৌল প্রাসাদে ফিরে গেলে পর জোনাথন দাউদের সাথে সাক্ষাৎ করে সকল কথা বললেন দাউদকে বুঝালেন তখন দাউদ জনাথনের সাথে আবার রাজপ্রাসাদের শৌলের সামনে এসে দাঁড়ালেন শৌল দাউদকে পূর্বের মতো প্রাসাদে থাকার নির্দেশ দান করলেন সুখ দাউদের নেই কারণ তার জীবনে তাকে মহা কষ্ট দুঃখ বিপদ অভাব ও সংযম শিক্ষা করতে হবে ঈশ্বর সদাপ্রভী তাঁর শিক্ষক সদাপ্রভি তাঁর পরীক্ষক প্রথম সময়েল তার উনিশের অধ্যায় আট পদে আমরা দেখি দাউদের পলায়ন শান্তি নেই পলেস্টেরা আবার ইসরায়েলীয় জাতিকে আক্রমণ করল আবার যুদ্ধ যুদ্ধ মানেই দাউদ যাও পলেস্ট্রিদের নিঃশ্বাস করো অন্যদিকে শৌল মনে মনে খুশিও হলেন দাউদকে যদি পলেস্টেরা মেরেও ফেলে তাতে শৌলের লাভ পলেস্টেরা বাইরের শত্রু হলেও দাউদ ঘরের শত্রু আবার শৌলে কথা জানেন না যে দাউদ যুদ্ধ করেন না কিন্তু দাউদের ঈশ্বর সদাপ্রবি যুদ্ধ করেন তাই দাউদ পরাজয় কথাটা শেখেনি দাউদের রণক্ষেত্রে পৌঁছাতে যা দেরি তিনি মহাসংহারে পলেষ্টদের সংহার করলেন পলেস্টেদের অবশিষ্টাংশ দাউদের সম্মুখ থেকে পালালো রাজা শৌল যে সংবাদের অপেক্ষায় সেখানে সংবাদ পৌঁছাল দাউদ মহা জয় জয়ী হয়ে প্রসাদে ফিরছেন উনিশের অধ্যায় নয় থেকে বারো পদে পাই প্রথম সময়ালে যে দাউদের জয়ের সংবাদ রাজা শৌলকে পাগল করে তুলল আবার সেই দুষ্ট আত্মা শৌলের উপরে ভর করল নিয়ম মতো দাউদ নিজ বিনা তুলে নিয়ে নিজ আসন গ্রহণ করলেন এবং বিনা সুর তুললেন কিশোর জানি না তবে সেই সুরই শৌল শান্ত হতেন কিন্তু সেদিন বিপরীত ফল দেখা গেল শৌল নিজ রাজাসনে বলেছিলেন বসেছিলেন হাতে তার বর্ষা দাউদ বিনা হাতে পেলে বিবর হয়ে যেতেন কিন্তু আজ দাউদের মনে কে যেন বলছেন দাউদ সাবধান সে এক নাটকীয় দৃশ্য আর চোখের পালকে শৌল বর্ষা তুলে দাউদের দিকে নিক্ষেপ করলেন কিন্তু সদাপ্রভু যার সহায় মানুষ তার কি করবে বর্ষার দেওয়ালে গেঁথে গেল দাউদ অক্ষত অবস্থায় চোখের নিমেষে সেই স্থান ত্যাগ করেছেন সেই রাত্রে দাউদ পালিয়ে মাছলেন শৌল ছাড়বার পাত্র নন প্রহরী দলকে আদেশ করলেন তারা যেন মিখলের মহল দেয় এবং প্রাতঃকালে দাউদকে অবশ্যই বধ করে এই সংবাদ দাউদের স্ত্রী মিখলের কাছে পৌঁছে গিয়েছিল সুতরাং মিখল দাউদকে অনুরোধ করল যেন তিনি ওই রাত্রেই প্রাসাদ ছেড়ে পালিয়ে যান সকল ব্যবস্থা মতো রাত গভীরে মিখল প্রাসাদের বাতায়ন দিয়ে দাউদকে নিচে নামিয়ে দিলেন উনিশের অধ্যায় তেরো থেকে সতেরো পদে প্রথম সমেলে দেখি দাউদ তো পালালেন কিন্তু মিখল জানে যে তার বাবা ছাড়বার পাত্র নয় যেমন বলেছেন পরদিন সকালে অবশ্যই প্রহরী পাঠিয়ে দাউদকে ধরে নিয়ে যাবেন এবং বধ করবেন মিখল মাটির মূর্তি নিয়ে খাটে শুইয়ে দিল তারপর ছাগলোমের একটা লেপ দিয়ে তার মাথা চাপা দিয়ে তার উপরে চাদর ঢাকা দিয়ে দিল মিখলের অনুমানী ঠিক হলো প্রহরীরা এসে দাউদকে চাইল তখন মিখল বলল রাজাকে বল তিনি পীড়িত আসতে পারবেন না দাউদ পীড়িত এই সংবাদ শুনে শৌল আদেশ করলেন যে প্রহরে যেন খাট শুদ্ধ তাকে তুলে আনে যথাজ্ঞা মহারাজ বলে মিখলের মহলে পুনরায় আসলো আর চাদর তুলে তারা বোকা হয়ে গেল আরে এ তো মাটির ঠাকুর শৌল মিখলকে জিজ্ঞাসা করলেন তুমি আমাকে এইভাবে প্রবঞ্চনা করলে কেন আমার শত্রুকে ছেড়ে দেওয়ায় সে পালালো মিখলও পাকা অভিনেত্রীর মতো বলল অন্য উপায় ছিল না কেন সে বলল আমায় যে তোদা নতুবা আমি তোমাকে বধ করব প্রথম সম্মিল উনিশশোর অধ্যায় আঠেরো পদে আমরা পাই দাউত্ব পালালেন গেলেন কোথায় নিজ বাড়িতে অবশ্যই নয় কেননা শৌলের নাগালের বাইরে তাকে থাকতে হবে তাই দাউদ রামায় সমুয়েলের কাছে উপস্থিত হয়ে শৌলের কাণ্ড কারখানার কথা সব বললেন সমুয়েলও বুঝলেন এ তো সমূহ বিপদ এখন থেকে দাউদকে লুকিয়ে ও পালিয়ে বেড়াতে হবে যতদিন না শৌলের মৃত্যু হয় সময়েল দাউদকে বললেন চলো আমরা নাওতে বাস করি উনিশের অধ্যায় উনিশ থেকে চব্বিশ পদ প্রথম সমীল দেখি চতুর্দিকে শৌলের চর ঘুরছে কোথায় দাউদ আর সংবাদ এলো যে দাউদ নাওতে সমের কাছে আছেন সংবাদ পাওয়া মাত্র শৌল দাউদকে ধরার জন্য একদল প্রহরীকে রামাস্ত নাওতে পাঠালেন প্রহরী দল যখন নাওতে এলো তখন সময়েল উপস্থিতিতে ভাবক্তি প্রচার হচ্ছিল শৌলের দূতেরা যখন সেই স্থানে পৌঁছালো ঈশ্বরের আত্মা তাদের উপরে এসে তাদের উদ্দীপ্ত করে তুললো এবং তারাও ভাওবাদী দলে মিলে ভাবক্তি প্রচার শুরু করলো রাজা শৌল ওই সংবাদ পেলে পর অন্য এক দল প্রহরী প্রেরণ করলেন কিন্তু নতুন দল এসে তারাও ভাবক্তি প্রচার শুরু করলো আবার ওই সংবাদ শৌলকে দেওয়া হলে পর শৌল তৃতীয় দলকে পাঠালেন কিন্তু ঈশ্বরে কি পরিকল্পনা ছিল কেউ জানতো না তৃতীয় দলও ভাবক্তি প্রচার শুরু করল শৌলের কাছে সেই সংবাদ পৌঁছালে পর শৌল বলেন আমি নিজে তার অন্বেষণে যাব আর দল বল নিয়ে রামায় গমন করলেন আমরা দেখি সেখানে উপস্থিত হয়ে বৃহৎ কূপের ধারে কিছু লোকের সাথে সাক্ষাৎ হলে পর জিজ্ঞাসা করলেন সময়েল ও দাউদ কোথায় ওই লোকে তোমাদের কেউ বলল দেখুন ওনারা নাওতে আছেন শৌল কাল বিলম্ব না করে নাওতে উপস্থিত হওয়ার জন্য তরা করলেন শৌল একরকম চিন্তা নিয়ে আসছেন ঈশ্বরের পরিকল্পনা আলাদা হঠাৎ শৌলের মুখ দিয়ে ভাবক্তি প্রচারিত হতে লাগল এবং সময়েলের সম্মুখে উপস্থিত হওয়া মাত্র আপন বস্ত্র খুলে ফেললেন আপনারা তো নিশ্চয়ই জানেন যে মানুষকে কে উলঙ্গ করে দেয় হ্যাঁ সে শয়তান দিয়াবল এদন উদ্যানে সেখানে সুখে স্বাচ্ছন্দ্যে আদম ঘুরে বেড়াতেন আর দিয়াবল পায়ে পায়ে সেখানে পৌঁছিয়ে তাদের উলঙ্গ করেছিল তারপর ডুমুর পাতা সেলাই করে পরিয়ে দিল কিন্তু ঈশ্বরের রবে তাদের পাতা ঘাগরা খুলে পড়ল যে উলঙ্গ সেই উলঙ্গ রয়ে গেল আর শৌল লেখা যে চব্বিশ পদে আর সমস্ত দিবারাত্রি বিবস্ত্র হইয়া পড়িয়া রইলেন পরে লজ্জায় নিজ স্থানে ফিরে গেলেন কুড়িরোদ্ধা যখন আমরা আসি তখন দেখি দাউদ ও জনাথনের মিত্রতা প্রথম তিনটি পদে পাই শৌল জানতেন যে তার কন্যা মিখল তার সাথে প্রবঞ্চনা করেছেন কারণ দাউদ তাঁর স্বামী জোনাথন দাউদকে খুবই ভালোবাসেন কেননা সে তার বন্ধু সুতরাং দাউদকে বধ করার জন্য যা কিছু করতে হবে খুবই গোপনে করতে হবে আবার জনাথন দাউদকে যারণাই ভালোবাসে সুতরাং সেও খুবই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে সরাসরি গোপনে সব কথাবার্তা দাউদের সাথে সারতে হবে আপন সহকারীদের বিশ্বাস করতে পারে না তাই দাউদকে মনের কথা জানাতে হলে তীর ছুঁড়ে সংকেত দিতে হবে কোনো প্রান্তরে দাউদের আনাগোনা জনাতন জানতেন না দাউদ যখন দেখলেন যে শৌল নাওদ পর্যন্ত ধাওয়া করে গিয়ে তিনি নাওদ থেকে পালিয়ে গোপন প্রান্তরে জনাতনের সাথে সাক্ষাৎ করলেন লক্ষ্য করুন অতি বাল্য বয়স থেকে দাউদ প্রান্তরে পর্বতে বনে জঙ্গলে ভ্রমণ করতেন মেষ চড়াতেন বন্য হরিণের মতো ক্ষিপ্রচরণ বন্য চিতার মতো গতি এই এখানে আছেন পরক্ষণেই কোথায় লুকিয়ে গেলেন অধ্যায় আমরা এক পদে পাই গভীর রাত বৌতি প্রত্যুষে কোনো সময় জানি না দাউদ জনাথনের সাক্ষাৎ হল প্রান্তরে দাউদের প্রথম প্রশ্ন হলো আমি কি করেছি দ্বিতীয় প্রশ্ন আমার অপরাধ কি তৃতীয় প্রশ্ন তোমার পিতার কাছে আমার দোষ কি। প্রাণদণ্ড তখনই হয় যখন বিচারের দোষী প্রাণদণ্ডের যোগ্য প্রমাণিত হয় দাউদের ক্ষেত্রে বিচারককে চিন্তা করে দেখুন ঈশ্বর সময়ল ভাববাদীকে বলেছিলেন উহাকে তৈলাভিষিক্ত কর আমার মনোনীত রাজা কিন্তু শৌলের ক্ষেত্রে জাতি যখন রাজা দাও রাজা দাও বলে পাগল সময়ল ভাববাদীর সামনে কিসের পুত্র শৌল গর্দপির খোঁজে উপস্থিত হয়েছিলেন এবং তার দীর্ঘ দেহ ও সুগঠন দেখে সময়ল ধরে নিলেন এই উপযুক্ত রাজা আর তার মাথায় তৈল দিয়ে ঢেলে দিয়েছিলেন পরে জনসভায় যখন তাকে খুঁজে পাওয়া গেল দেখা গেল সকলের অপেক্ষা মাথা উঁচু জনতা চিৎকার করে উঠল এই আমাদের রাজা রাজা চিরজীবী হন ইসরা যাকে চাইল ঈশ্বর তাকেই দিলেন ব্যাপারটা কেমন জানেন বাবা টেবিলে বসে কাজ করছেন পাশে রুলারটা রাখা আছে ছোট ছেলে এসে বারবার শুধু বলছে বাবা এটা আমি চাই এটা আমি চাই বাবা জানেন ওই রুলার দিয়ে সে তার খাতায় লাইন টাইনতে পারবে না কিন্তু তবুও বললেন নাও ছোট ছেলে ব্যবহার করতে জানে না খাতার উপর রেখে পেন্সিল দিয়ে লাইন টানতে যায় রোলার গড়িয়ে চলে যায় কয়েকবার চেষ্টা করে ছেলে বলল ধুর এটা ভালো না প্রান্তরে ঈজল জাতি বচসা করতে লাগলো একইভাবে টিটকারি দিতে লাগলো মসি মাংস দাও ঈশ্বর কি করলেন না বারোই পাখি এনে দিলেন এবং এত প্রচুর যে মাংস গলা পর্যন্ত খেয়ে লোক মরতে লাগলো তবুও দেখা যায় যে তারা ঈশ্বরে নির্ভর করতে পারেনি খাদ্য চেয়ে মান্না পেয়েছিল কিন্তু মন ভরেনি আমরাও অনেকটা তাই দাও আর দাও আর ঈশ্বর যখন দেন তখন আমরা বলি এটা কি হলো দাউদ যেন ধাঁধায় পড়েছেন বুঝতে পাচ্ছেন না তার দোষ কি এখন কি করবেন প্রথম সময় মেলকুড়ি রোদে দুই তিন পদে পাই দাউদও তো রক্ত মাংসের মানুষ তার প্রাণে ভয় আছে যখন তিনি প্রস্তুত নন তখন যদি তাকে বধ করে তিনি নিজেকে রক্ষা করবেন কি করে জোনাথন প্রাণের বন্ধু সান্ত্বনা দিয়ে বলছেন এমন না হোক তুমি মরবে না কেননা ছোট কি বড় এমন কোনো কাজ নেই যা আমার পিতা আমাকে না জানিয়ে করেন সুতরাং তেমন কোনো আভাস কোন সংবাদ পেলে অবশ্যই তোমাকে জানাব দাউদের মন কোনো মতে যেন সুস্থির হচ্ছে না দাউদ বললেন তুমি যে আমাকে খুবই ভালোবাসো কথা তোমার বাবা ভালো করেই জানেন এই জন্য তোমার পিতা হয়তো কিছু নাও বলতে পারেন পাচে তুমি দুঃখ পাও দাউদ অতি ভারাক্রান্ত অন্তরে মহাদুঃখের সাথে বললেন দেখো জোনাথন এখন আমারও মৃত্যুর মধ্যে মাত্র এক পদক্ষেপ দাউদ যে কথাটি বললেন বড়ই গুরুত্বপূর্ণ পা বাড়ালেই মৃত্যু কথাটা কেবল তখনকার জন্য নয় বর্তমান কালে আরও বেশি সত্য পৃথিবীর যা অবস্থা ঘর থেকে মানুষ বার হয় কাজে যায় স্কুল কলেজে যায় হসপিটালে যায় আবার বাড়ি ফেরে এই বাড়ি ছাড়াও বাড়িতে না ফেরা পর্যন্ত সবাইয়ের একটা উৎকণ্ঠা থাকে মৃত্যু যে কোনো সময় আসতে পারে এই তো সেদিন দুপুরবেলা কোনো এক পরিবারে দুপুরবেলা ভাত বাড়া হচ্ছে বাড়ির কর্তা বললেন আমি গরুটা খালদার থেকে নিয়ে আসি সবাই অপেক্ষা করছে গরু বাড়িতে এসে গেছে কর্তা আসে না কোথায় গেল খোঁজ খোঁজ বিজলি তার পড়েছিল কর্তার হাতে জড়িয়ে পড়ে পড়ে মরে পড়ে আছে এই তো জীবন এই নিয়ে কত গর্ব আমরা করি কত অহংকার করি প্রিয় বন্ধু পরজীবনের কথা কি কখনো চিন্তা করেছেন পরিত্রাণ লাভ করে সেই জীবনের জন্য প্রস্তুত হয়েছেন কি খ্রিস্টই সেই পরিত্রাণ বা মুক্তি দেন পাপ থেকে আমাদের উদ্ধার করেন কেন তিনি বলেন আমি জীবন আমরা প্রথম কুড়ির অধ্যায় আলোচনার মধ্যে আছি দাউদ ও জোনাথনের মৃত্যুতা ও প্রগাঢ় বন্ধুত্বের ভালোবাসার কথা শুনলে আশ্চর্য হতে হয় তাই নয় কি আজকের আমরা আলোচনা করছি বাইবেলের পুরাতন নেমে প্রথম সমিয়েল তার কুড়ির অধ্যায় এখন চার থেকে এগারো পরে দেখব যে জোনাথন দাউদের প্রকৃত বন্ধু ছিলেন ওই রকম বন্ধু পাওয়াটাও সৌভাগ্যের কথা বাইবেলে নিয়মে হিতপদে তার আঠেরো অধ্যায় চব্বিশ পদে লেখা আছে যার অনেক বন্ধু তাহার সর্বনাশ হয় কিন্তু ভ্রাত অপেক্ষা অধিক প্রেমাসক্ত এক বন্ধু আছেন আপন সহোদর ভাইও অনেক সময় ভাইকে বিপদে ঠেলে দেয় আজকাল সংবাদপত্রে প্রায় দেখি স্বার্থ জন্য ভাই ভাইকে হত্যা করছে একজন প্রকৃত বন্ধু কিন্তু কখনোই বন্ধুকে বিপদে ঠেলে দেবে না বরঞ্চ প্রাণ দিয়ে বন্ধুকে রক্ষা করবে সত্যিই একজন প্রকৃত বন্ধু যিনি আমাদের সকল পাপহার নিজের উপরে তুলে নিলেন আমাদের জন্য প্রাণ দিলেন জনাথন দাউদের প্রকৃত বন্ধু তিনি বন্ধুকে রক্ষা করার জন্য সকল প্রকার চেষ্টা করবেন দাউদের কাছে এই প্রতিজ্ঞা করলেন তৎকালে ইসরায়েলের মাঝে রাজা এক নিয়ম করলেন যে প্রতি অমবস্যার দিন রাজপরিষদের সকল সভ্য রাজপ্রাসাদে রায়ার সাথে ভোজনে বসবে অবশ্যই প্রত্যেকে থাকবে দাউদ জনাথনকে অনুরোধ করলেন তুমি আমাকে যেতে দাও দয়া করে অনুমতি দাও আমি ওই প্রান্তরে তিনটি দিন লুকিয়ে থাকি শৌলের মন বোঝার জন্যই দাউদের ওই প্রচেষ্টা কিছুটা মিথ্যার আশ্রয় নিতে হলো দাউদ জোনাথনকে বললেন তোমার পিতা যদি আমার খোঁজ করে বলবে বেতলেমে তার গোষ্ঠীর বার্ষিক যোগ্য হচ্ছে সেখানে তাড়াতাড়ি যাওয়ার জন্য আমাকে অনুরোধ করেছে এবং আমার অনুমতি নিয়ে গিয়েছে এই কথা শুনে যদি তোমার পিতা বলেন ভালো তাহলে জানবে যে আমার মঙ্গল কিন্তু যদি ক্রুদ্ধ হন তাহলে তুমি জানবে যে তিনি আমার অমঙ্গল করবেনই করবেন আমরা লক্ষ্য করি দাউদ নিজেকে নত নম্র করতে জানে এবং করছে সম্পর্কের দিক থেকে দাউদ জোনাথনের ভগ্নিপথ কথা বলার সময় জনাপদ বন্ধু হলেও দাউদ তাকে যুবরাজের সম্মান দিলেন দাউদ বললেন আমি তোমাদের দাস এবং এই দাসের সাথে এক নিয়মেবদ্ধ আমার যদি কোনো অপরাধ থাকে তবে তোমার পিতার হাতে আমাকে তুলে দেবে কেন তুমি আমাকে বধ করো। জনাথন বললেন দাউদ তুমি সব কি বলছো তোমার প্রতি এমন কিছু অমঙ্গল না ঘটুক জনাথন আরও বললেন আমার পিতা যদি তোমার প্রতি কোনো অমঙ্গল ঘটাতে চান আমি কি তোমাকে তা জানাব না দাউদ জনাথনকে প্রশ্ন করলেন মনে করো যদি তোমার পিতা কর্কশভাবে উত্তর দেন সে কথাই বা আমাকে কে জানাবে জোনাথন দাউদকে বললেন চল আমরা বাইরে যাই তারা দুজনে ক্ষেত্রে গেলেন বারো থেকে সাতাশ পদে আমরা পাই প্রথম তার অধ্যায় জোনাথন একটি বিষয় অনুমান করেছিলেন যে ভবিষ্যতে তার ভগ্নীপদ অর্থাৎ দাউদ ইসরা রাজা হবেন আর তাই জোনাথন দাউদকে আকুল অনুরোধ করে বলল যখন তুমি রাজা হবে তখন আমার বংশকে ভুলে যেও না এমনকি যখন সদাপ্রভু দাউদের সকল শত্রুকে বিনাশ করবেন দাউদ তুমি আমার বংশের প্রতি রুষ্ট হইও না দাউদকে দেখি আমরা অমাবস্যার ভোজ সবাই উপস্থিত হলেন না অমাবস্যার দিনটি হতো মাসের প্রথম দিন এবং যেমন আগে বলেছি ওই দিন রাজার পরিষদের সবাইকে তিন দিন পর পর ভোজে উপস্থিত থাকতে হতো দাউদ ওই তিনটি দিন রাজার মনোভাব যাচাই করার জন্য স্থির করে জনাতনের উপরে ভার দিয়েছিলেন জোনাথন তো জানবে কিন্তু দাউদ কী করে জানবে তাই গোপনে পরামর্শ করে তারা স্থির করেছিলেন যে জোনাথন তীর চালনার অভ্যাস করার জন্য গোপন স্থানে এসে তীর ছুঁড়বেন দাউদ গোপন স্থানে পাথরের আড়ালে লুকিয়ে থাকবেন জোনাথন তার সশ্রবাহক বালকটিকে নিয়ে এসে তীর চালিয়ে যদি বলে ওই দূরে তোমার উপাশে তীর পড়েছে নিয়ে এসো তাহলে দাউদ জানবে রাজার ক্রোধের উপশম হয়নি দাউদকে আত্মগোপন করতে হবে আর যদি বলে তোমার এইদিকে তীর পড়েছে নিয়ে এসো দাউদ জানবে রাজা তাকে বধ করার চেষ্টা থেকে বিরত হয়েছেন কথা মতো তৃতীয় দিবস পর্যন্ত তুমি লুকিয়ে থাকো জোনাথন বলেছিল মনে রেখো সেই এসল প্রস্তরের কাছে তুমি থাকবে প্রথম সমিয়াল তার কুড়ি অধ্যায় আঠাশ থেকে চৌত্রিশ পদে আমরা পাই পদ দিন অবসর ভোজে দাউদের আসন শূন্য থাকলো, কিন্তু রাজা কোনো প্রশ্ন করলেন না দ্বিতীয় দিন ভোজের সময় আবার দাউদের আসন শূন্য দেখে রাজা জনাথনকে প্রশ্ন করলেন যিশয়ের পুত্র কেন ভোজে উপস্থিত হয়নি জোনাথন যখন বলল যে দাউদ বৈতলেমে তাদের গোষ্ঠীর বার্ষিক যোগ্য পালনের জন্য গিয়েছে এবং তার অনুমতি নিয়ে গিয়েছে তখন রাজা শৌল ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন এবং পুত্রকে গালিগালাজ করলেন এবং বললেন সে যতদিন জীবিত থাকবে তোর রাজ্য স্থির হবে না তাকে এখানে ধরে নিয়ে আয় আমি তাকে খুন করব সে মৃত্যুর সন্তান জোনাতন সাহসের সাথে নম্রতার সাথে পিতাকে বলল সে কি করেছে সে কোনো কেন হত হবে রাজা শৌলের দেহ মধ্যে রক্ত যেন ফুটতে লাগল দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে হাতের বর্ষা জোনাথনের দিকে চুড়লেন জোনাথন রাজার মনোভাব বুঝে আপন আসন ত্যাগ করে চলে গেলেন প্রথম সমীল কুড়ির অধ্যায় পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ পদে পাই সেদিন রাজা শৌল তার পুত্র জোনাথনকে অপমান করলেন জোনাথন আহার করলেন না পরের দিন প্রতককালে একটা বালককে নিয়ে জোনাথন দাউদকে যেমন কথা দিয়েছিলেন ঠিক তেমনি প্রান্তরে এসে বালকটিকে বললেন আমি এই তীরগুলো ছুটছি তুমি কুড়ি আনবে বালকটি যখন তীর কুড়াবার জন্য ছুটে গেল জোনাথন তীর ছুঁড়লেন তারপর চেঁচিয়ে বালকটিকে বললেন ওহে তোমার উপাশে কি তীর নেই দেরি করো না শীঘ্র কুড়িয়ে নিয়ে এসো বালকটি তীর কুড়িয়ে আনলে পর দাউদ তীরগুলিও ধনুক বালকটিকে দিয়ে বললেন যাও এগুলি নগরে নিয়ে যাও বালকটি চোখের আড়ালে যাওয়া মাত্রই দক্ষিণ দিকের কোনো এক গোপন স্থান থেকে দাউদ বার হইলেন দাউদ অদ্ভুত ব্যবহারও করলেন একজন দাস যেমন প্রভুকে প্রণাম করে দাউদ তিনবার ভূমিতে উবুড় হয়ে জোনাথনকে প্রণাম করে জোনাথনের কাছে এসে বন্ধুকে আলিঙ্গন করলেন প্রথা যে পরস্পর পরস্পরকে চুম্বন করলেন তারপর অতিশয় রোদন করলেন তারা জানেন যে এই তাদের শেষ মিলন আর বোধ কখনো কখনও সাক্ষাৎ হবে না সে এক করুণ দৃশ্য জোনাথন দাউদের দুই হাত ধরে কান্না ভরা সরে প্রাণের বন্ধুকে বিদায় দিচ্ছেন দাউদ কুশলে যাও আমরা তো সদাপ্রভুর নামে শপথ করেছি দিব্য করেছি যে সদাপ্রভু যুগে যুগে তোমারও আমার মধ্যে থাকবেন এবং আমারও তোমার বংশের মধ্যে থাকবেন হাত ছেড়ে দাউদ এগিয়ে গেলেন জোনাথন দাঁড়িয়ে দেখলেন তার দুই চোখ বিদায় ব্যথায় অশ্রুতে ভরা দাউদকে এখন পালিয়ে বেড়াতে হবে এবং দীর্ঘদিন দাউদ লুকিয়ে পালিয়ে বেড়ালেন সেই সকল ঘটনা আমরা পরে শুনব কিন্তু এটুকু জেনে রাখি যে দাউদ মৃত্যু দিন পর্যন্ত বন্ধুচুক্তি ও ব্যবস্থা পালন করেছিলেন পরবর্তীকালে শৌল জোনাথন উভয়ই পলেষ্টদের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছিলেন এবং দাউদ ইসরায়ে রাজা হয়েছিলেন কিন্তু জোনাথনের চুক্তি ও ব্যবস্থা কখনো লঙ্ঘন করেননি আমরা আলোচনার মধ্যে পরে শুনবো যে দাউদ রাজা হওয়ার পর জনাথনের পুত্র মফি সম্মানের সঙ্গে প্রাসাদে নিয়ে এসে তার মেজের সঙ্গী করে নিয়েছিলেন এই হচ্ছে সত্যিকারের ঈশ্বরের লোকের ব্যবহার উদারতা দাউদ তো বলতে পারতেন আমার বন্ধুর পুত্র সুতরাং ওকে একটি খালি ঘর দাও দাস দাসী দাও সুখে থাকুক কিন্তু তা করেননি জনাতন ছিলেন যুবরাজ তাই তার পুত্রকে রাজপুত্রের সম্মান দিয়ে নিজ প্রাসাদে রাখলেন ওই সকল ঘটনা বিষয় আমরা আরও শুনব তবে এ পর্যন্ত ঘটনার মধ্যে দিয়ে কি পেলাম একজন অবহেলিত বিতাড়িত যুবক বিশাল জাতির সর্বোচ্চ পদপ্রাপ্ত রাজা হয়েও তার মধ্যে অহংকার দম্ভ গর্ব আসেনি সততা নষ্ট হয়নি কিন্তু নম্রতা মৃদুতা ও দয়া আরও বেশি পরিমাণে তার মধ্যে ভরেছিল সদাপ্রভুতে বিশ্বাস ও নির্ভরতা কোনো কিছুতেই তাকে টলাতে পারেনি আর তাই তো ঈশ্বর তাকে মনের মতো মানুষ এই আখ্যা দিয়েছিলেন প্রিয় ভাই ও বোন দাউদ তার পরিকল্পনার মধ্যে যাজককে ও জড়ালেন এবং কিছু সঙ্গী সংগ্রহ করলেন জনতার কাছ থেকে বিদায় নেবার পর দাউদ নাওতে সময়ল ভাববাদির কাছে ফিরে যাওয়াটা যুক্ত যুক্ত মনে করলেন এবার তিনি নবে অহিমেলক যাজকের কাছে উপস্থিত হলেন দাউদ তখন সকলকার পরিচিত ছোট বালক বালিকা থেকে বৃদ্ধ বৃদ্ধা সবাই তার বীরত্বের কথা জানে আর এ কথাও সবাই জানে যে দাউদ যখন বার হয়ে থাকেন তখন শত্রু সংজ্ঞান না করে ফেরেন না আজ কিন্তু তিনি একা এবারে আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে ঈশ্বর মহান তার সন্তানকে রক্ষা করেছেন আগামী অনুষ্ঠানে আমরা একুশের অধ্যায় থেকে আলোচনা শুনব ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা প্রথম সময়ের পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর আমার বিশ্বাস বিশেষভাবে আজকে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন আমরা আলোচনা করেছি দাউদের পলায়ন সম্পর্কে মহা বিপদের সময় বন্ধু জনাতন দাউদকে সাহায্য করেছে নববধু মিখলকে ছেড়ে যাযাবরের জীবন এখন তার সামনে দাউদের সংকট এতটাই কঠিন যে সাধারণ অর্থে এই মতো চলা সহজ বিষয় নয় কিন্তু দাউদ ঈশ্বরকে জানেন তার নির্ভরতা ঈশ্বরের উপরেই যে কারণে তিনি যে শুধুমাত্র ঈশ্বরের শ্রেষ্ঠ রাজাই ছিলেন তাই নয় তিনি একজন মহান রাজা ইতিমধ্যেই তার অভিষেক হয়ে গিয়েছে রাজা হিসেবে তথাপি তার মধ্যে কোনো অহংকার আসেনি এমনকি তিনি শৌলের বিপক্ষতা করে কোনো প্রকার প্রতিরোধেরও চেষ্টা করেননি দাউদকে দুঃখ কষ্ট বিপদ অভাব সংযম এই সবের মধ্যে দিয়ে যেতে হয়েছে আর ঈশ্বর এই সকল অবস্থার মধ্যে দিয়ে তাকে শিখিয়েছেন জনাতনের কাছে তার যেমন প্রতিজ্ঞা ছিল সেই মতোই দাউদ রাজা হবার পর তার পুত্র মফিবসাদকে প্রাসাদে নিয়ে এসেছেন এবং একজন রাজার পুত্রের মতোই সম্মান দিয়েছেন তার মধ্যে যথেষ্ট সততা নম্রতা মৃদুতা আমরা দেখতে পাই খ্রিস্টীয় জীবনে আমাদের এই সকল অনুশীলন করতে হবে যাতে ঈশ্বরের গৌরব হয় আমাদের আগামী অনুষ্ঠানে আমরা দেখব দাউদ লুকালেন কিন্তু শৌল ঈশ্বরের যাজকদেরকে হত্যা করলেন আসুন এই সময় প্রার্থনায় যাই আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন আসুন প্রার্থনা করি মঙ্গলময় পিতা প্রভু তোমার ধন্যবাদ দিই যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তোমার জীবন্ত বাক্য দ্বারা আজকে বিশেষভাবে তুমি কথা বলেছ প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত করো আশীর্বাদযুক্ত করো তোমার পবিত্র পরাক্রমে সুস্থ সবল রাখো প্রভু সমস্ত অসুস্থতা থেকে রক্ষা করো সুস্থ সবল শরীরে তোমার গৌরব করতে সাহায্য করো এবং প্রত্যেক পরিবারকে তোমার পবিত্র উপস্থিতি সহভাগে উপযোগিতায় পূর্ণ রাখো এবং তোমার আলোতে স্থির রাখো তোমার যীশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো আমি ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদের এই সুযোগ দিয়ে থাকেন আমার বিশ্বাস আমাদের আগামী অনুষ্ঠানেও আপনি আমাদের সঙ্গে এইভাবেই আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে অনুভা সরকার ও হাওড়া থেকে বুলা সাহা আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন এবং আরেকটি হল নাইন ফোর থ্রি আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন